ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আকাশ ফ্রম টেক ডিএসকে, আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ভিডিওর ইন্ট্রো বানাবেন খুব ইজিলি ভাবে। সো প্রথমে আপনাদেরকে একটা টেমপ্লেট ডাউনলোড করতে হবে। আপনার ইউটিউবে সার্চ করলে পাবেন, সেটা হচ্ছে যে আপনার ইউটিউবে গিয়ে সার্চ করবেন হচ্ছে ফ্রি টেমপ্লেট অফ সনি ভেগাস প্রো। আমি সনি ভেগাস প্রো দিয়ে ডাউনলোড করব, সরি, সনি ভেগাস প্রো দিয়ে আমি ইন্ট্রোটা বানাবো। এর জন্য সনি ভেগাস প্রো লিখে সার্চ করব, আর এটা সনি ভেগাস প্রো ছাড়া আপনার আফটার ইফেক্টস, তারপর সিনেমা ফোর ডি দিয়েও বানানো যায়। সো সব থেকে সহজ মাধ্যম এবং সব থেকে বিগিনারদের জন্য সব থেকে সহজ হচ্ছে যে সনি ভেগাস প্রো। সো এটা আমার ইন্ট্রো ডাউনলোড করা, আর আপনারা যদি কেউ না জানেন কোথা থেকে ডাউনলোড করতে হয় তাহলে আপনারা এই লিঙ্কেও গিয়ে দেখতে পারেন, youtube.com/ভ্যালোসফি, ভ্যালো ভ্যালোসফি ভ্যালোসফি। সো অ্যাড্রেসে যাওয়ার পর আপনারা বিভিন্ন ধরনের ফ্রি টেমপ্লেট দেখতে পাবেন, সেইখান থেকে আপনারা সনি ভেগাসের টেমপ্লেটটা ডাউনলোড করবেন। সো আই থিঙ্ক এটা দেখানোর দরকার নাই, কারণ কীভাবে ডাউনলোড করতে হয় এটা আমরা সবাই জানি। ভিডিও ডেসক্রিপশনের নিচে ডাউনলোডের অনেকগুলো লিঙ্ক আছে, সো আপনার যেটা খুশি আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, সো এটা হচ্ছে আমার টেমপ্লেট, এটা আমি ডাউনলোড করছি। এটা প্রথমে আমি এক্সট্র্যাক্ট করবো, রাইট ক্লিক, এক্সট্র্যাক্ট ফাইল, দেন ওকে। ওকে, আমার এই ফাইলটা এক্সট্র্যাক্ট হয়ে গেছে, এখন এটাকে আমি ওপেন করব, ওপেন। ওকে, সো এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ফন্টস। এই ফন্টটাকে আমার সবার প্রথমে ইনস্টল করতে হবে, এটার মধ্যে রাইট ক্লিক করব, ইনস্টল। ওকে, আমার ফন্টটা ইনস্টল হয়ে গেছে। এরপর এই ফাইলের এইখানে আপনারা অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন আমার এই ফোল্ডারের ভিতরে। সো সনি ভেগাসের একটা আইকনও দেখতে পাচ্ছেন, এটার মধ্যে যদি আমরা ডাবল ক্লিক করি সাথে সাথে আমাদের সনি ভেগাস প্রোটা ওপেন হবে। সো এটা আমি ওপেন করতেছি ডাবল ক্লিক করে। ওকে, এটা হচ্ছে সব থেকে সহজ একদম মাধ্যম। ওকে, এটা কোনো ব্যাপার না, প্লাগইন ইনস্টল করতে বলতেছে, প্লাগইন ছাড়াও চলবে। ওকে, আমার এটা হচ্ছে সনি ভেগাস প্রো 13 ভার্সন। সো প্রথমে আমাদের এডিটের কাজ হচ্ছে এইখানে, আমাদের এই হুইলটাকে একটু ঘোরাবো, এখানে একটু স্পেসটা বড় হবে। সবার প্রথমে কাজ হচ্ছে যে এটাকে আমরা এডিট করব, তার আগে আমরা একবার ভিডিওটা দেখে নিই। এটা হচ্ছে আমার ইন্ট্রো, টেমপ্লেটটা কিরকম। ওকে, এই হচ্ছে ইন্ট্রো, এটাকে আমরা এখন এডিট করব। সো প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যে এই যে এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এখানে ক্লিক করে এটাকে এডিট করতে হবে। ওকে, এটাকে আমরা ক্লিক করলাম, এখানে লেখা আছে ড্রাগ ড্রাগ, এটা ছিল আমাদের বাম পাশে। সো এটা আপনার আপনার চ্যানেলের নাম দিবেন, আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি টেক। ওকে, দেন এটা দেওয়ার পর আপনারা সাইজ ছোট বড় করতে পারবেন, এখানে সাইজ দেওয়া আছে, আমি এটাই রাখলাম। আচ্ছা, আমি আর একটু বড় করে দিই, এটা হচ্ছে 36। তারপর ক্রসে ক্লিক করবেন, দেন দেন এই যে নিচে আরেকটা, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আর এখানে যে মাউসের হুইলটা, এটা মানে ঘোরাইলে আপনাদের কি হবে মানে এই স্পেসটা ছোট বড় হবে, এখানে ক্লিক করলাম। ওকে, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এটা আমার চ্যানেলের লাস্ট নাম ডিএসকে, এটার সাইজটা আমরা বড় করে দেব 36। ওকে, আবার ক্রসে ক্লিক করব, দেন আমরা আর একটু নিচের দিকে যাব, নিচের দিকে নিচের দিকে, হ্যাঁ এইখানে আর একটা লেখা আছে, এই লেখাটা অনেক ছোট ছোট, এটাকে আমরা একটু বড় করে দেখি এখানে কি লেখা আছে। এখানে ফ্রি সনি ভেগাস প্রো 13 টেমপ্লেট এটা লেখা আছে, এটাকে আমরা এডিট করব। মানে আপনার যা খুশি আপনি এটা এটা তো বসাতে পারেন। আমি লিখতেছি সরি, এখানে হবে হচ্ছে যে 36, তা না 36 অনেক বড় হয়ে যায়, 24, হ্যাঁ এখানে লিখবো সাবস্ক্রাইব ফর স্টে আপডেটেড আপডেটেড। ওকে, এরপর ক্লোজ করে দেব। সো আপনাদের যদি কারো চ্যানেলের কোনো লোগো থাকে আপনার সেটাও রিপ্লেস করতে পারবেন, এইটাকে আপনার ডিলিট করে আপনার চ্যানেলের লোগোটাকে ইউজ করতে পারবেন। এই যে দুইটা দেখতে পাচ্ছেন যে, তার জন্য আপনাকে যা করতে হবে এটাকে প্রথমে আপনি ডিলিট করে দিবেন, আমি ডিলিট করে দিলাম, এখন এটা নাই।
আর হ্যাঁ, আরেকটা কথা, আপনার এই কালারটাকে আপনার চেঞ্জ করতে পারবেন। এই যে সনি ভেগাসে সাবস্ক্রাইব ফরেস্ট আপডেটে এই লেখাটা যে আমি লিখছি, এটা আপনারা চাইলে কালার করে দিতে পারেন। এটাকে ব্লক করবেন, দেন এইখান থেকে আপনাদেরকে কালারটা চুজ করতে হবে। কালারের অপশন এই এই যে হোয়াইট, এখানে ক্লিক করবেন। দেন আমি রেড কালারটা নিচ্ছি। ওকে, এই কালারটা রেড হয়ে গেছে। ক্রস, আপনারা লোগো কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আপনার একটা লোগো নেবেন, এই লোগোটা নেওয়ার পর আপনার সনি বেগাজের উপর নিয়ে ছেড়ে দিবেন এখানে। ওকে, এই যে এখানে ওই লোগোটা টান দেনে ছেড়ে দিবেন, এখানে চলে আসছে, এটাকে ধরে নেবার এই প্লেসটাই বসিয়ে দিবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন মানে আমার লোগো কোনো বানানো নাই, এর জন্য আমি ছবিটা দিলাম। কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটু প্রবলেম আছে, আর সেটা হচ্ছে যে এই যে আমার এই লেখাটা নিচের লেয়ারে চলে গেছে, যার কারণে ছবিটার কারণে লেখাটা দেখা যাচ্ছে না। সো আমি কি কাজ করব, আমার এই লেয়ারটাকে আমরা নিচের লেয়ারে নিয়ে আসবো, আমার এবং এই লেখাটাকে উপরে নিয়ে যাব। ওকে, এটাকে আমি টান্দা ধরে এনে নিচের লেয়ারে দিলাম, এটাকে আমি সরি, এটাকে আমি উপরের লেয়ারে ছেড়ে দিলাম এবং এটাকে এই প্লেসে বসিয়ে দিলাম। ওকে, সো আমাদের টেমপ্লেট হয়ে গেছে। এখন আমরা এটা প্লে করে দেখবো যে কেমন হইলো আমাদের টেমপ্লেটটা। ওকে, প্লে। ওকে, এখন আমাদের টেমপ্লেট কমপ্লিট, এখন আমাদের রেন্ডার করা পালা। ফাইলে যাবেন, এখানে পাবেন হচ্ছেন রেন্ডার অ্যাজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নামটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ফাইল কি ধরনের ফাইল হবে সেটা সিলেক্ট করবেন। একটু নিচের দিকে যাবেন, এখান থেকে আচ্ছা, সব থেকে ভালো হচ্ছে যে উইন্ডোজ মিডিয়া ভিডিও V11, এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ইটা সিলেক্ট করবেন। রেজলেশনটা এখানে দেওয়া আছে 720 পিক্সেল, 1080 পিক্সেল, সো আপনাদের যেটা পছন্দ সেটা সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করতেছি 720 পিক্সেল। দেন রেন্ডারে ক্লিক করার সাথে সাথে আমাদের ওই ভিডিওটা রেন্ডার হওয়া শুরু হবে। রেন্ডার, ওকে, এই তো আমাদের ভিডিওটা রেন্ডার হচ্ছে, অর্থাৎ আমাদের ইন্ট্রোটা টোটালি কমপ্লিট। এখন আমরা এই ইন্ট্রোটাকে ইউজ করতে পারবো। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, এবং কোনো প্রকার সমস্যা হলে আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, এবং পরবর্তী এক্সাইটিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আপনার ইউটিউব লাইফ হোক অনেক সুন্দর, অনেক ভালো।